নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল স্কুল টুলে। স্ট্যাটিক জিকের যে সিরিজ নিয়ে শুরু করেছিলাম সেটিরই পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত আমরা। এই পর্বে আমরা আলোচনা করব ডিফারেন্ট ডান্স ফর্মস অফ ইন্ডিয়া পার্ট টু। এর আগের পর্বে আমরা বেশ কয়েকটি রাজ্যের ডান্স ফর্ম নিয়ে আলোচনা করেছি এবং এই পর্বে বাকিগুলো আলোচনা করে কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক ডান্স ফর্মস অফ ইন্ডিয়া পার্ট টু। প্রথমে রয়েছে তামিলনাড়ু, এই হলো তামিলনাড়ু রাজ্যটি। এবং তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো ভারতনাট্যম, কারাগাম এবং কোলাট্টম। ভারতনাট্যম ডান্স ফর্মটি তামিলনাড়ুর। নেক্সট অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের ডান্স ফর্মটি হলো কুচিপুড়ি। নেক্সট ওড়িশা, এই হলো ওড়িশা রাজ্যটি এবং ওড়িশার ডান্স ফর্মগুলি হলো ধ্যামসা, ওড়িশি এবং ছৌ। এখানে আরও বলে রাখি, ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এই ছৌ নাচটি হয় এবং এটি প্রিভিয়াসলি একটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল, ইট ইজ এ মার্শিয়াল ডান্স। কতগুলি ডান্সের নাম দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল এর মধ্যে মার্শিয়াল ডান্স ফর্ম কোনটি, উত্তরটি হবে কিন্তু ছৌ। নেক্সট ছত্তিশগড়, ছত্তিশগড়ের ডান্স ফর্মটি হলো পান্থি। এখানে ছবির মাধ্যমে ডান্স ফর্মটি দেখানো হয়েছে, পান্থি ডান্সটি ছত্তিশগড়ের। নেক্সট ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো বিদেশিয়া, ছৌ, কর্মমুন্ডা, সারাহুল এবং ঘোড়া নাচ। ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলায় এই ছৌ নাচটি হয়। নেক্সট আসাম, এই হলো আসাম রাজ্যটি, সেভেন সিস্টার স্টেটের একটি। আসামের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো বিহু, যেটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সাত্তারিয়া, এটিও খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে কালীগোপাল, নাগা ডান্স, অঙ্কিয়া নাট, মহারাস। নেক্সট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো বাউল, ঢালি, গম্ভীরা, যাত্রা, কীর্তন, কাঠি এবং ছৌ। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত। এই ছিল পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ডান্স ফর্ম। নেক্সট মেঘালয়, মেঘালয়ের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো বালা এবং লাহো, এই দুটি মনে রাখলেই এনাফ। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ডান্স ফর্ম দুটি হলো মাস্ক ডান্স এবং ওয়ার ডান্স। এই মাস্ক ডান্সটি মুখোটা ডান্স নামেও পরিচিত। এখানে বিভিন্ন রকমের মাস্ক পরে একটি বিশেষ আকারে ডান্স প্রেজেন্ট করা হয়। নেক্সট নাগাল্যান্ড, এই আমাদের নাগাল্যান্ড। নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো ছং, লিম এবং নুরা লিম। নেক্সট মণিপুর, মণিপুরের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো মণিপুরি। এছাড়াও রয়েছে রাখাল এবং রখত, এগুলি মণিপুরের ডান্স ফর্ম। মিজোরাম, মিজোরামের গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো ছেরোখান, খান্তুম, ব্যাম্বু ডান্স। এখানে একটি ছবির মাধ্যমে ব্যাম্বু ডান্সের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। নেক্সট ত্রিপুরা, ত্রিপুরার গুরুত্বপূর্ণ ডান্স ফর্মগুলি হলো বিজু ডান্স, গাজন, হাইহক ডান্স, গড়িয়া ডান্স। এই গাজন পশ্চিমবঙ্গে হয়ে থাকে। নেক্সট বিহার, বিহারের যে দুটি ডান্স ফর্ম খুবই গুরুত্বপূর্ণ সে দুটি হলো বিদেশিয়া এবং যাতাযাতিন। পরবর্তীতে দেওয়া রয়েছে গোয়া, এটি আমরা আগে আলোচনা করার সময় মিস করে গেছিলাম। এবং গোয়ার যে ডান্স ফর্মগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি হলো ডাকনি, ঝাগুর, খোল এবং মান্ডি। নেক্সট সিকিম, সিকিমের ডান্স ফর্মগুলি হলো সিঙ্গি ছাম এবং শেরপা ডান্স। এই শেরপা ডান্স ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিভিন্ন রাজ্যের ডান্স ফর্মগুলি। তো মোটামুটি সমস্ত প্রকারের ডান্সকেই দুটি বিশেষভাবে ভাগ করা হয়েছে, এক ক্লাসিক্যাল আর এক ফোক ডান্স। তো এই ক্লাসিক্যাল ডান্স, আটটি ডান্স ক্লাসিক্যাল ডান্সের আন্ডারে পড়ছে এবং বাকি সমস্ত ডান্স কিন্তু আমাদের ফোক ডান্স। তো চলুন এই আটটি ডান্স দেখে নিই। কথক, কথক ডান্সটি
কোন রাজ্যের? মনে করুন আমরা এর আগে আলোচনা করেছি কথক ডান্সটি কোন রাজ্যের। কথক ডান্সটি উত্তরাখণ্ডের। কথাকলি ডান্সটি কিন্তু কেরালার। মোহিনীঅট্টম ডান্স ফর্মটিও কেরালার। ভারতনাট্যম ডান্স ফর্মটি তামিলনাড়ুর। কুচিপুড়ি ডান্স ফর্মটি অন্ধ্রপ্রদেশের। ওড়িশি ডান্স ফর্মটি ওড়িশার। সত্তরীয় ডান্স ফর্মটি আসামের। মণিপুরি ডান্স ফর্মটি মণিপুরের। তো বন্ধুরা, এই 8টি ডান্স ছিল ক্লাসিক্যাল ডান্স এবং বাকি সমস্ত ডান্সই কিন্তু ফোক ডান্স। তো চলুন, এই ডান্স সংক্রান্ত যখন আলোচনা করলাম, আরও একটি বিশেষ জিনিস আপনাদের সামনে তুলে ধরি। এখানে 5টি ডান্সের নাম বলা রয়েছে। এই 5টি ডান্স 5টি বিশেষ জিনিসকে ইন্ডিকেট করে। ভারতনাট্যম, ইট ইন্ডিকেটস ফায়ার। ভারতনাট্যম আগুনকে নির্দেশ করে। ওড়িশি ইন্ডিকেট করে ওয়াটার। কুচিপুড়ি ইন্ডিকেট করে আর্থ। মোহিনীঅট্টম ইন্ডিকেট করে এয়ার। এবং কথাকলি ইন্ডিকেট করে এয়ার স্কাই সরি কথাকলি ইন্ডিকেট করছে স্কাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের ডান্স সংক্রান্ত পুরো ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে,